এক একটি কোরবানির গরুর দাম 35 থেকে 45 লাখ টাকা। শিরোনাম শুনেই ঘাবড়ে যাবেন না, আমি যে একটুও মিথ্যে কথা বলছি না তা বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই। রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো ফার্ম, যেখানে সাধারণত কোরবানিকে টার্গেট করে উন্নত জাতের গরু উৎপাদন করা হয় ও গড়ে তোলা হয়। বর্তমানে ব্রাহ্মা নামের এক বিশেষ জাতের মোট 20টি গরু রয়েছে সেখানে, এর মধ্যে 19টি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আনা। 2 মাস আগে এখানে একটি গাভী বাচ্চা দিয়েছে, সেই বাছুরও দেখতে অনেকটা দেশীয় জাতের বড় গরুর সমান। এর মধ্যে 14টা গাভী ও 5টি ষাঁড়, কয়েকটির বয়স বছর 2-এর বেশি হবে। এই 20টি গরুর মাঝে এবার ঈদে ব্রাহ্মা জাতের 3টি গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেসি, বস ও রোজো। বাংলাদেশে পিওর ব্রিডিংয়ের মাধ্যমে বাবা হয়েছে রোজো, এছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই বাবা হতে যাচ্ছে মেসি ও বস। ব্রাহ্মা জাতের গরু মেসির রং বাদামি, উচ্চতা 6 ফুটেরও বেশি, লম্বায় 8 ফুট, বয়স 3.5 বছর, ওজন 1200 কেজি। এবার ঈদে এর দাম হাঁকা হচ্ছে 35 লক্ষ টাকা। লাল বাদামি ব্রাহ্মা জাতের গরু রোজোর দাম হাঁকা হচ্ছে 22 লক্ষ টাকা, এর ওজন 1100 কেজি। এই জাতের আরেকটি গরুর নাম বস, বসের বয়স 4 বছর, ধূসর সাদা রঙের গরুটির ওজন 1500 কেজির মতো, এর দাম চাওয়া হচ্ছে 45 লক্ষ টাকা। এসব গরু আকাশপথে আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয়েছে। গরুগুলোর নামও যেমন বিলাসী, তার খাওয়া দাওয়াও বেশ বিলাসী, আর তাই এই জাতের গরুগুলোর দামও আকাশছোঁয়া। প্রায় সময়ই পরিচর্যায় ব্যস্ত 5 থেকে 6 জন কর্মী। প্রতিটা গরুর খাবার তালিকায় দৈনিক রয়েছে 20 কেজি গম, ভুট্টা, খেসারির ভুষি, পাশাপাশি দেওয়া হয় 25 কেজি ঘাস ও 8 কেজি খড়। শেডে রাখা রয়েছে 24 ঘন্টা ফ্যানের ব্যবস্থা। শেডের সামনে ছোট মাঠেও রয়েছে, বিকেল গড়িয়ে গেলে মাঠে ছেড়ে দেওয়া গরু হয়। ব্রাহ্মা জাতের গরু দেখতে বেশ বড়, 24 ঘন্টায় চোখে চোখে রাখতে হয়। একটা সন্তান যেভাবে দেখভাল করতে হয়, ব্রাহ্মা জাতের গরুকেও সেভাবে যত্ন আত্তি করতে হয়। খাবার, 3 বেলা গোসল ও ঘুম সব কিছু নিয়ম অনুযায়ী করতে হবে। এবার হিসেব করে দেখুন, 4 বছরে একটা গরুর পেছনে ফার্ম কর্তৃপক্ষের খরচ কত। গত কোরবানি ঈদে ব্রাহ্মা জাতের বাদশাহ নামের গরুটি প্রায় 29 লক্ষ টাকায় বিক্রি করা হয়। বাদামি রঙের এই বাদশাহর আগমন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে। গত বছর কার্গো প্লেনে প্রায় 33 ঘন্টার আকাশপথে বাংলাদেশে পৌঁছায় বাদশাহ। সাধারণত লাল ও কালো সংমিশ্রণে ব্রাহ্মা জাতের গরুর দেহ প্রকাণ্ড, তাই কোরবানির পশুর ক্ষেত্রে পয়সাওয়ালাদের কাছে এই জাতের গরুর আকর্ষণ রয়েছে। তবে বিদেশ থেকে এই গরুগুলো আনতে গেলে ভাড়া বাবদে 15 লক্ষ টাকা খরচ হয়ে যায়। তাই এবারের ঈদে সাদিক অ্যাগ্রো ফার্মের এমন উদ্যোগ নিয়ে বিশেষ জাতের সেই গরুর কোরবানির যোগ্য করে গড়ে তোলা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ছবিতে ব্রাহ্মা নামের যে গরুগুলো দেখলেন, আপনার মতে সেগুলোর সর্বোচ্চ দাম কত হতে পারে বলে মনে করেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। অবাক এই গরুর কথা সবাইকে জানাতে ভিডিওটিতে একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। কোরবানির গরুর সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।